হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জ্ঞানী বাবা আজকের দিনে রকেট ও মিসাইল আমাদের কাছে খুবই সাধারণ একটি ব্যাপার কিন্তু আজ থেকে একশো বছর আগেও এটি ছিল একটি স্বপ্ন যা অনেকেই কল্পনাও করতে পারতেন না কিভাবে এলো এই রকেট আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন রকেটের কথা বলতে গেলে প্রথমেই যার নাম নিতে হয় তিনি হলেন রাশিয়ান রকেট সায়েন্টিস্ট কনস্ট্যান্টিন সেলোকোয়াস্কি তিনি মহাকাশযাত্রার থিওরিটিক্যাল বেসিসটি তৈরি করে দিয়ে গেছেন গরিব পরিবারে জন্মগ্রহণ করা সেলোকোয়াস্কি বাল্যকালে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন প্রকার সায়েন্স জার্নাল পড়তেন তিনি নিউটনের ল অফ মোশানকে মহাকাশযাত্রার জন্য ব্যবহারের কথাও চিন্তা করতেন উনিশশো সালে তিনি পাবলিশ করেন রকেট ইকুয়েশন এই রকেট ইকুয়েশান দ্বারা জানা যায় রকেটের গতিবেগ ও তার জ্বালানির মধ্যে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ রয়েছে আর এই কারণেই রকেটকে স্পিড দিতে দরকার পড়বে অনেকটা পরিমাণ জ্বালানি তিনি ক্যালকুলেট করেছিলেন পৃথিবীর এসকেপ ভেলোসিটি। এবং তিনি প্রথম ক্যালকুলেট করেছিলেন যে পৃথিবী থেকে চাঁদে যেতে কতটা পরিমাণ জ্বালানি বা ফুয়েল লাগবে রকেটে দারিদ্রতার কারণে তাঁর এই ম্যাথামেটিক্যাল মডেলটি আর বাস্তব রূপ পায় না সেলোকোভাস্কির পর রকেট তৈরির কাজকে যিনি এগিয়ে নিয়ে যান তিনি হলেন মার্কিন বিজ্ঞানী রবার্ট গডার্ড তিনি সেলোকোবাস্কির মহাকাশ যাত্রার স্বপ্নকে অনেকটাই বাস্তব রূপ দান করেন রবার্ট গডার্ডো ছোট থেকেই বিজ্ঞানে অত্যন্ত আগ্রহী ছিলেন তার পিতা তাকে এ বিষয়ে প্রবল উৎসাহ দিতেন তিনি ছোট রবার্টকে টেলিস্কোপ ও মাইক্রোস্কোপ কিনে দেন এই কারণে গডার্ডো মহাকাশের প্রতি প্রবলভাবে আগ্রহী হয়ে ওঠেন রবার্ট গডার্ড একদিন লাইব্রেরিতে গিয়ে পরিচিত হন নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামক বইটির সাথে এই বইটি থেকেই তিনি শিখে ফেলেন গতিসূত্র বা লজ অব মোশন এরপর তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় এই লজ অব মোশনকে অ্যাপ্লাই করে রকেট তৈরি করা গডার্ড রকেট সায়েন্সে তিনটি বড় বড় আবিষ্কার করে ফেলেন এক প্রচলিত পাউডার ফুয়েলের জায়গায় তিনি নিয়ে আসেন লিকুইড ফুয়েল যাতে কম্বাসন প্রসেসটা সহজে স্মুথলি হয় কারণ পাউডার ফুয়েল আন বার্ন হয় যার ফলে রকেটটি আগের দিকে এগিয়ে যেতে পারে না ভালোভাবে তিনি রকেটে দুটি ট্যাঙ্ক বানান একটিতে রাখেন ফুয়েল এবং অপরটিতে অক্সিডাইজার এই লিকুইড ফুয়েল কিছু পরপরযুক্ত পাইপ ও ভাল্ব দ্বারা আসত ফায়ারিং চেম্বারে সেখানেই কন্ট্রোলড এক্সপ্লোশনের কারণে রকেটটি গতি পেয়ে ওপর দিকে উঠে যায় দুই মাল্টি স্টেজ রকেটের প্রবর্তন ব্যবহার হয়ে যাওয়া ফিউল ট্যাঙ্ক অটোমেটিক রকেট থেকে বেরিয়ে যাওয়া ইউজ হয়ে যাওয়া ফুয়েল ট্যাঙ্কগুলি যদি থেকে যায় তা অযথা রকেটকে ভারী করবে এবং এক্সট্রা বেগ দিতে হলে বেশি পরিমাণ জ্বালানির দহন হবে তাই এই এক্সট্রা ওয়েটকে রকেট থেকে ফেলে দিলে রকেটের কর্মদক্ষতা অনেকটাই বেড়ে যাবে তিন রকেটে গাইরোস্কোপের ব্যবহার এই গাইরোস্কোপ ব্যবহারের ফলে রকেট তার নির্ধারিত টার্গেটের দিকে মুখ করে এগিয়ে যায় উনিশশো সালে আসে সেই ঐতিহাসিক দিন গডার নির্মিত রকেট মাটির ওপরে একচল্লিশ ফিট ওপর অব্দি উঠল আড়াই সেকেন্ড ওড়ার পরে একশো ফিট দূরে বাঁধাকপির বাগানে গিয়ে পড়ে রকেটটি জায়গাটি এখন আমেরিকার ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে সংরক্ষিত রয়েছে ক্লার্ক কলেজে তার ল্যাবরেটরিতে তিনি রকেটের বেসিক আর্কিটেকচার তৈরি করে দিয়ে গেছিলেন বর্তমান যুগে যতই রকেট রয়েছে সবই এসছে গডারের নির্মিত প্রোটোটাইপ থেকে তবু এই মানুষটিকে সহ্য করতে হয়েছিল অনেক অপমান গডার্টের রকেটে করে মহাকাশ যাত্রার স্বপ্নকে তখনকার মানুষ অত্যন্ত ছোট করে দেখতেন উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গডার্টকে অপমান করে বলা হয় যে রবার্ট গডার্টের স্কুল এডুকেশনে খামতি থেকে গেছে তাই এত বড় প্রফেসর হয়েও তিনি এটাও জানেন না যে মহাকাশে ভ্যাকিউমে নিউটনের থার্ড ল অর্থাৎ অ্যাকশন রিয়াকশন কাজ করে না আসলে নিউ ইয়র্ক টাইমসের এডিটারই বোঝেননি সূত্রটির মর্ম এখানে অ্যাকশন হলো রকেটের কম্বাসন চেম্বার থেকে তীব্র বেগে নির্গত গ্যাস এবং রিয়াকশন হলো রকেটের ঊর্ধ্বমুখী গমন এখানে ভ্যাকিউম বা এয়ার বা কোনো মাধ্যমের কোনো প্রশ্নই নেই গডার্ট উনিশশো সালে মারা যান তবে বন্ধুরা উনিশশো সালে আমেরিকার অ্যাপেলো মিশন চাঁদের মাটিতে পা রাখার পর নিউ ইয়র্ক টাইমসের তৎকালীন এডিটর এক প্রতিবেদনে তাদের উনিশশো সালে ভুল লেখার জন্য ক্ষমা চান মৃত্যুর চব্বিশ বছর পরে গডার্ডের কথার সত্যতা স্বীকার করে নিউ ইয়র্ক টাইমস আসলে আমেরিকা চিনতেই পারেনি এই মাস্টারমাইন্ডকে আর সেই কারণেই আমেরিকাকে পিছনে ফেলে রকেট তৈরির কাজে এগিয়ে যায় হিটলারের জার্মানি এবং পরবর্তীকালে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা যাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলে জানি তো এবারে আসি জার্মানিতে জার্মানির এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় বিশ্বের অন্যতম সেরার সেরা রকেট সায়েন্টিস্ট ওয়ার্নার ফন ব্রাউনের তাঁর পিতা ছিলেন জার্মানির কৃষিমন্ত্রী এবং মাও ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা একজন মিউজিশিয়ান হিসেবে নিজের কেরিয়ার শুরু করলেও পরে মায়ের কিনে দেওয়ার টেলিস্কোপের জন্য তিনি আগ্রহী হয়ে ওঠেন মহাকাশের প্রতি তিনি প্রচুর পরিমাণে সায়েন্স ফিকশন পড়তেন বারো বছর বয়সে একবার বার্লিনের এক জনবহুল রাস্তায় একটি খেলনা গাড়ির পেছনে বেশ কিছু রকেটের মতন বাজি বেঁধে জ্বালিয়ে দেন তিনি ফলে শোরগোল পড়ে যায় বার্লিনের রাস্তায় শিশু ফন ব্রাউনকে পুলিশ ধরে নিয়ে যায় পরে অবশ্য বাবার ক্ষমতা বলে তিনি ছাড়াও পেয়ে যান ফন ব্রাউন বলেছিলেন তিনি অঙ্কে খুবই কাঁচা ছিলেন কিন্তু তার এই মহাকাশযাত্রার স্বপ্নের জন্যই ক্যালকুলাস নিউটনস ল এবং স্পেস ট্রাভেল মেকানিক্সে তিনি দক্ষ হয়ে ওঠেন উনিশশো চৌত্রিশে পিএইচডি লাভ করেন তিনি বেশিরভাগ সময়টাই তিনি কাটাতেন অপেশাদার হিসেবে বার্লিন রকেট সোসাইটিতে যারা রকেট তৈরি এবং টেস্টিংয়ের কাজ করত সে সময় চলছিল এক যুদ্ধযুদ্ধ আবহাওয়া জার্মান আর্মি অর্ডিনান্স ডিপার্টমেন্ট খুঁজছিল যুদ্ধের জন্য নতুন নতুন অস্ত্র আমেরিকার মিলিটারি রবার্ট গডার্টকে আন্ডার এস্টিমেট করলেও হিটলারের নাজি বাহিনী কিন্তু ভন ব্রাউনকে ফান্ড করার জন্য এগিয়ে আসে ফন ব্রাউনের স্বপ্ন এবং নাজি গভর্নমেন্টের স্বার্থ একে অপরের সাথে মিলে যায় জার্মানি রকেট প্রোজেক্টের ডিরেক্টর নিযুক্ত হন ফন ব্রাউন সেলকোাস্কি ও গডার্টের দেখানো রাস্তা ফন ব্রাউনের নেতৃত্বে গন্তব্য খুঁজে পায় তৈরি হয় ব্যাপক ক্ষমতাশালী ভিটু রকেট এই ভিটু ছেচল্লিশ ফিট লম্বা ও সাতাশ হাজার ছশো পাউন্ড ভারী ছিল এর সর্বোচ্চ গতিবেগ হয় তিন হাজার পাঁচশো আশি মাইল পার আওয়ার এবং এটি ম্যাক্সিমাম সিক্সটি মাইল পর্যন্ত ওপরে উঠতে সক্ষম ছিল শব্দের চেয়ে তিনগুণ বেশি গতিবেগে এটি টার্গেটে আঘাত হানতে সক্ষম হয় এটির অপারেশনাল রেঞ্জ হয়ে দাঁড়ায় দুশো মাইল এই ভিটু রকেটই ছিল পৃথিবীর প্রথম লং রেঞ্জ গাইডেড ব্যালিস্টিক মিসাইল যা সাউন্ডের গতিবেগকেও ছাড়িয়ে যায় এবং এটি হল প্রথম রকেট যেটি বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে পাড়ি দেয় এই রকেট দিয়েই লন্ডনকে সন্ত্রস্ত করে দেয় হিটলারের নাজি বাহিনী প্রথম তো ব্রিটিশরা বুঝতেই পারে না যে আকাশেই গ্যাস এক্সপ্লোশন কোথা থেকে আসছে তারা বিদ্রুপ করে এটির নাম রাখে ফ্লাইং গ্যাস পাইপস এরপর নাজি বাহিনী নতুন অস্ত্র ব্যবহারের স্বীকারোক্তি দিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্বীকার করেন যে ইংল্যান্ডে রকেট আক্রমণ করেছে জার্মানি সমগ্র পশ্চিমী দুনিয়া সন্ত্রস্ত হয়ে যায় এই ভিটু রকেটের ভয় দশ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নেয় এই ভিটু রকেট আক্রমণ ফন ব্রাউন কিন্তু এই নৃশংসতা মানতে না ছিলেন কিন্তু তিনি মুখ খুললেও তার প্রাণ আর থাকতো না উনিশশো সালের এক পার্টিতে মদ্যপ অবস্থায় তিনি অনুশোচনা করতে লাগলেন তিনি চেয়েছিলেন যে যুদ্ধের অস্ত্র না বানিয়ে মহাকাশযান বানাতে যা তার মহাকাশযাত্রার স্বপ্নকে বাস্তবায়িত করবে তাঁর আবিষ্কারের অপব্যবহার করায় তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন সেই পার্টিতে সেই সময় পার্টিতে উপস্থিত ছিলেন একজন নাজিস স্পাই। সরকার বিরুদ্ধে কথা বলায় অ্যারেস্ট করা হয় ফন ব্রাউনকে কয়েক সপ্তাহ বন্দি রাখা হয় পোল্যান্ডের কোনো এক জেলে হিটলার ও তার বাহিনী তার বিরুদ্ধে নানান রকমের মিথ্যা অভিযোগ আনে এমনকি তাকে কমিউনিস্ট সিমফাতাইজারও বলা হয় পরে অ্যালবার্ট স্পিয়ারের আবেদনে সাড়া দিয়ে হিটলার ফন ব্রাউনের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন কারণ এই ভিটু রকেটের কাজে তখনও দরকার ছিল ফন ব্রাউনের মাথা এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষকালে রাশিয়ার রেড আর্মি এবং আমেরিকার অ্যালাইড ফোর্স বার্লিন অধিকার করে নেয় যুদ্ধে শেষমেশ হার স্বীকার করে জার্মানি উনিশশো সালে ফন ব্রাউন ও তার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা আমেরিকার কাছে যুদ্ধবন্দী হয় সহ তিনশো ভিটু রকেট বহনকারী গাড়ি ও রকেটের যন্ত্রাংশ আমেরিকা নিজের দেশে পাচার করে দেয় আমেরিকা শুরু করে একটি সিক্রেট প্রোগ্রাম যার নাম হয় অপারেশন পেপার ক্লিপ এই প্রোগ্রাম দ্বারা আমেরিকা বহু সংখ্যক নাজি সাইন্টিস্টদের রিক্রুট করে নিজের কাজে লাগাবার জন্য রবার্ট গডার্টকে আন্ডার এস্টিমেট করা ছিল রকেট তৈরির কাজে আমেরিকার প্রথম অপরচুনিটি লস এরপর ফন ব্রাউন ও তার অ্যাসিস্ট্যান্টদের কোনো ফোকাস ছাড়াই ছেড়ে দেওয়াও ছিল আমেরিকার দ্বিতীয় অপরচুনিটি লস আমেরিকা যখন রকেট প্রোগ্রাম নিয়ে ধীরে ধীরে এগোনো শুরু করলো ততক্ষণে রাশিয়া কিন্তু অনেকটা দূরে গিয়ে যায় জোসেফ স্টালিন ও নিকিতা ক্রুশেভ স্পেস প্রোগ্রামকে অত্যন্ত গুরুত্ব দেয় সোভিয়েত স্পেস প্রোগ্রামে ডিরেক্টর নির্বাচিত হন সের্গেই করলেভ এনার পরিচয় বহু বছর গোপনীয় ছিল রাশিয়ার রেড আর্মিও জার্মানির বহু সংখ্যক ইঞ্জিনিয়ারকে যুদ্ধবন্দি করে রাশিয়াতে নিয়ে আসে তাদের গাইডেন্সেই তৈরি হতে লাগলো ভিটু ডিজাইনের অনুকরণে তৈরি বেশ কিছু রকেট আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার বেশিরভাগ রকেটগুলি ছিল ভি টুর মডিফাইড ভার্সন যেগুলি আবার রবার্ট গডার নির্মিত প্রোটোটাইপের অনুকরণে তৈরি উনিশশো পঞ্চাশের পরেই আমেরিকা ও সোভিয়েত রাশিয়া এক প্রতিযোগিতায় নেমে পড়ে লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কে প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করবে নিউটনের ল অফ মোশান থেকে জানা যায় যে একটি কামানের গোলাকে নির্দিষ্ট বেগে পৃথিবী থেকে ছুঁড়ে দিলে সেটিও পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করবে এই ধারণা থেকেই জন্মায় আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কনসেপ্ট নিউটনের এই ধারণা সাকসেসফুল হয় যখন সোভিয়েত লঞ্চ করে পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক সালটা উনিশশো এর অক্টোবর স্পেস প্রোগ্রামে রাশিয়ার কাছে পরাজিত হয় আমেরিকা আমেরিকার তৈরি ভ্যানগার্ড মিসাইল বার বার ব্যর্থ হয় ইউএসের এই পরাজয়ে সোভিয়েত তাদের নিয়ে বেশ খোরাক করতে থাকে তাদের এই ব্যর্থ মিসাইলের নাম দেয় ফ্লপনিক রাশিয়া পরপর স্পেস প্রোগ্রামে সাকসেস পেতে থাকে উনিশশো সাতান্নয়ে স্পুটনিক টুতে করে অরবিটে পাঠানো হয় লাইকা নামক এক কুকুরকে উনিশশো সাতান্নয়ে লুনিক ওয়ান চাঁদের গা ঘেঁসে বেরিয়ে যায় উনিশশো উনষাটে লুনিক টু চাঁদের মাটিতে পৌঁছায় উনিশশো উনষাটে লুনিক থ্রি চাঁদের ব্যাকসাইডের ফটোগ্রাফ নেয় উনিশশো ষাটে স্পুটনিক ফাইভে করে প্রথম কোনো প্রাণী স্পেস থেকে আবার পৃথিবীতে ফিরে আসে উনিশশো একষট্টি ভেনেরা ওয়ান ভেনাস বা শুক্রগ্রহের পাশে পৌঁছায় সবশেষে উনিশশো একষট্টি রাশিয়ান বিজ্ঞানী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে অরবিটে পৌঁছান রাশিয়া যখন স্পেস প্রোগ্রামের সাফল্যের শীর্ষে আমেরিকা কিন্তু তখনও অনেকটাই পিছিয়ে রীতিমতো জ্বলছিল রাশিয়ার এই সাফল্য দেখে কিন্তু বন্ধুরা আজকের দিনে আমেরিকা কিন্তু স্পেস প্রোগ্রামে দুনিয়ার শীর্ষে উঠে এসছে কিভাবে রাশিয়াকে হারিয়ে আমেরিকা শীর্ষে উঠে আসে সেই গল্পটা না হয় অন্য একদিন বলবো আজকে এখানেই শেষ করলাম আবার আসবো এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত বাবার সাথে থাকুন পাশে থাকুন